আজকে তারেক জিয়ার রোগে পাইছে হাসিনারে। ওই যে আসেনা কয় তারেক আইলো তারেক আইলো তারেক আইলো, আজকে এই রোগে পাইছে। তারেক জিয়া যখন আসবে ঢাকার মাটিতে, তখন আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে খুঁজে পাওয়া যাবে না। তাই ভাইরা আমার অনেক কথা বলেন, আজকের বিভিন্ন পত্রিকার সম্পাদকদের বলতে চাই, বিভিন্ন বুদ্ধিজীবীদের বলতে চাই, বিএনপির ব্যাপারে খুঁটে খুঁটে অনেক কিছু দেখেন। আর আজকে যে অঘোষিত হরতাল ডাকলো খুলনায়, সেই ব্যাপারে দুই একটা পত্রিকা ছাড়া এখনো কিন্তু সবাই মুখ খুলেন নাই। আমরা পরিষ্কার বলতে চাই, জনগণের কাতারে আসেন, প্রশাসন পুলিশ সবাই আওয়ামী লীগ করে না, হাতে আঙ্গুলে খুঁজলে 2-3-4-5% পাওয়া যাবে, কিন্তু 95% মানুষ এই সচিবালয় এই পুলিশ এই প্রশাসনে আমরা বিশ্বাস করি, তারা দেশকে ভালোবাসেন। তাই আজকে এই দেশটাকে হাসিনা সংকটের দিকে ঠেলে দিচ্ছে। বাবা আনছিল দুর্ভিক্ষ, মেয়েও আজকে টাইনে টাইনে দুর্ভিক্ষ নিয়ে আসতেছে। তাই দুর্ভিক্ষের হাত থেকে বাঁচতে হলে এখনই বলতে হবে, শেখ হাসিনা আপনি ছাইরা দেন, আগামীকাল থেকে চুরি বাটপারি লুটপাট বন্ধ হয়ে যাবে, ইনশাল্লাহ বাংলাদেশে আগামীতে কোন দুর্ভিক্ষ হবে না। বাস মালিকদের বলবো, এখনো সময় আছে। ওই শাজাহান খানের কথায়, ওই আজকে আওয়ামী লীগের সেক্রেটারির কথায়, ওই তথ্যমন্ত্রীর কথায়, যদি বাস বন্ধ করে দেন, এই সমস্ত বাস মালিকদেরকেও আমরা তালিকা করে রাখব। এবং মহাসচিব এখানে আছেন, মহাসচিবকে সাক্ষী রেখে আজকে লক্ষ জনতার সামনে বলতে চাই, ভবিষ্যতে এই বাস মালিকদের জন্য বিএনপির কোন নেতা কোন কর্মী যাতে কোন তদবিরি নিয়ে না আসে। আজকে পরিষ্কার কথা, কর্মীরা অনেক সহ্য করেছে, অনেক গুলি খেয়েছে, অনেক মামলা খেয়েছে, ভবিষ্যতে ওই সমস্ত যারা আজকে আওয়ামী লীগের দাবেদার তাদেরকে কোনোভাবেই সামনের দিনে দেখা যাতে না যায়, সেটার জন্য মহাসচিবকে বলতে হবে। আমরা বলতে চাই, আওয়ামী লীগের বাসের মালিক সমিতি এনায়েত সাহেব, আজকে শ্রমিক দল বলা উচিত ছিল, এটা বলতে চাই এনায়েত সাহেব, এখনো সময় আছে। খুলনার মহাসমাবেশের আগে বাস মালিকদেরকে বলেন বাস চালানোর জন্য, তা না হলে কিন্তু আপনাদেরকেও কোনোভাবে এই বাংলাদেশে কিভাবে আপনারা ব্যবসা করেন আমরাও সেটা দেখে নেব ইনশাআল্লাহ।